নমস্কার, আমি পল্লবী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ঊনবিংশ শতকের একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু ছিলেন। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। আজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে আসুন জানি রামকৃষ্ণ দেবের কাহিনী। কাহিনীটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তবে শুরু করি আজকের অমৃত কাহিনী। রামকৃষ্ণদেব পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সময়টা ছিল 1836 সালের 18ই ফেব্রুয়ারি, যেদিন ঠাকুর কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবীর তিনি চতুর্থ ও শেষ সন্তান ছিলেন। কথিত আছে, শ্রী রামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতা মাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন যে শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। অন্যদিকে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে স্বয়ং গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন, আর সেই কারণেই নবজাতকের নাম রাখা হয় গদাধর। শৈশবে গদাই নামেই পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা ছিল তার সহজাত দক্ষতা, যদিও প্রথাগত শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না। সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালকলা বাঁধা বিদ্যা অর্থাৎ পুরোহিতদের জীবিকা অর্জনের শিক্ষা বলে উপহাস্য করতেন এবং তা গ্রহণে অস্বীকার করতেন। পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তিনি ঔদাসীন থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না। গান বাজনা কথকতা ও ধর্মীয় উপাখ্যানের অবলম্বে যাত্রা অভিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন এবং তীর্থযাত্রী সন্ন্যাসী ও গ্রাম্য পুরাণ কথকদের কথকথা শুনে অতি অল্প বয়সেই পুরাণ, রামায়ণ, মহাভারত ও ভাগবতের ব্যুৎপত্তি অর্জন করেন গদাধর। শ্রী রামকৃষ্ণের স্মৃতিচারণ থেকে জানা যায় 6-7 বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাবতন্ময়তা দেখা দেয়। একবার ধান ক্ষেতের পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্য জ্ঞান রহিত হন। পরবর্তীকালে তার সেই অবস্থাকেই তিনি ব্যাখ্যা করেন এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে। 10-12 বছর বয়স থেকেই এই ভাবতন্ময়তা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। 1843 সালে পিতৃবিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার অগ্রজ রামকুমার। এই ঘটনাটি গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে। পিতার অভাব তাকে তার মায়ের খুব কাছে নিয়ে আসে। এ সময়ে ঘরের কাজ ও গৃহদেবতার পূজা পাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন। গদাধর যখন কিশোর তখন তার পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। এমন সময় রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন ও পৌরোহিত্যে বৃত্তি গ্রহণ করেন। পরবর্তী সময়ে 1852 সালে দাদাকে পৌরোহিত্যের সহায়তা করার মানসে গদাধর কলকাতায় পদার্পণ করেন। জানা যায় 1855 সালে কলকাতার মাহিষ্য সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দেবী মা কালীর স্বপ্নাদেশে প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরের কালী মন্দির, যেখানে রামকুমার প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন। গদাধর ও তার ভাগ্নে হৃদয়রাম দক্ষিণেশ্বর মন্দিরে আসেন রামকুমারের সহকারী হিসাবে। তারা প্রতিমার সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করেন। এরপর 1856 সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তার স্থলভিষিক্ত হন। মন্দিরের উত্তর পশ্চিম আঙিনায় তাকে একটি ছোট্ট ঘর দেওয়া হয়। এই ঘরেই তিনি অতিবাহিত করেন তার অবশিষ্ট জীবন। জানা যায় রানী রাসমণি দেবীর জামাতা মথুরামোহন বিশ্বাস, যিনি মথুরবাবু নামে বিশেষ পরিচিত ছিলেন, তিনি গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন। তবে অন্য ক্ষেত্রে বলা হয় যে রামকৃষ্ণ দেবের অন্যতম গুরু তোতাপুরী দিয়েছিলেন তার রামকৃষ্ণ নামটি। জানা যায় রামকুমারের মৃত্যুর পর রামকৃষ্ণের ভাবতন্ময়তা বৃদ্ধি পায়। দেবী কালীকে তিনি মা ও বিশ্বজননীভাবে প্রত্যক্ষ করতে শুরু করেন। এই সময় দেবী মায়ের প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে পাষাণ প্রতিমা জীবন্ত হয়ে অন্নগ্রহণ করছেন। এমনকি রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে গিয়ে বস্ত্র ও উপবিত্র ত্যাগ করে নির্জনে ধ্যান করতে শুরু করেন। এই সময় কেউ কেউ বলেন যে তিনি পাগল হয়ে গেছেন, আবার কেউ কেউ বলেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়েছেন। এইরকমই একদিন অস্থিরতার বশে তিনি সংকল্প করেন যে দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন।
তাই তিনি দেওয়াল থেকে খড়গ তুলে নিয়ে নিজের গলায় কোপ বসালেন। এমন সময় অকস্মাৎ সমগ্র কক্ষের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শ্রী রামকৃষ্ণ তার প্রথম কালী দর্শনের বর্ণনায় বলেছেন, সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে যে কি হইতেছে, কোন দিক দিয়া যে সেদিন ও তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু অননুভূত জমার বাধা আনন্দের স্রোত প্রবাহিত হইতেছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। ঘর তার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিচ্ছু নাই। আর দেখিতেছি এক অসীম অনন্ত চেতন জ্যোতির সমুদ্র, যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল, হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। উক্ত ঘটনার পর শ্রী রামকৃষ্ণ দেবীর কালীর নিকট সম্পূর্ণত নিজেকে সমর্পণ করেন। এমত অবস্থায় কামার পুকুরে গুজব রটে যে দক্ষিণেশ্বরের অতিরিক্ত সাধনা শ্রমে শ্রী রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন। তার মা ও মধ্যম অগ্রজ রামেশ্বর তার বিবাহদানের চিন্তা ভাবনা করতে থাকেন। তারা ভেবেছিলেন বিবাহের পর সাংসারিক দায় দায়িত্বের ভার কাঁধে চাপলে হয়তো আধ্যাত্ম সাধনার মোহ তার কেটে যাবে, তিনি আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসবেন। শ্রী রামকৃষ্ণ বিবাহে আপত্তি তো করলেনই না, বরং বলে দিলেন কামার পুকুরের 3 মাইল উত্তর পশ্চিমে জয়রামবাটির গ্রামে রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে কন্যার সাক্ষাৎ পাওয়া যাবে। এরপর 1859 সালে পঞ্চম বর্ষিকা বালিকা সারদা দেবীর সঙ্গে শাস্ত্রমতে 23 বছর বয়সী রামকৃষ্ণ দেবের বিবাহ সম্পন্ন হয়। বয়সের এই পার্থক্য 19 শতকীয় গ্রামীণ বঙ্গ সমাজে কোনো অপ্রচলিত দৃষ্টান্ত ছিল না। যাই হোক, 1860 সালের ডিসেম্বর মাসে শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে গ্রামের বাড়িতে রেখে কলকাতায় ফিরে আসে। বিবাহের পর শ্রী রামকৃষ্ণ কলকাতায় প্রত্যাবর্তন করে পুনরায় মন্দিরের কাজ গ্রহণ করেন। তবে ভাবতন্ময়তা কাটার পরিবর্তে তার আধ্যাত্ম পিপাসা বহুগুণ বৃদ্ধি পায়। ব্রাহ্মণের জাত্যভিমান দূর করার জন্য এই সময় তিনি নিম্নবর্গীয়দের হাতে খাদ্য গ্রহণ করেন এবং স্বর্ণ ও রৌপ্য মুদ্রাকে মাটির ঢেলার সঙ্গে মিশিয়ে তিনি বলতে শুরু করেন, টাকা মাটি, মাটি টাকা, এবং অর্থকে লোকস্থ জ্ঞানে গঙ্গায় নিক্ষেপ করেন। লোকে মনে করতে থাকেন সত্যি তিনি পাগল হয়ে গেছেন। 1861 সালে ভৈরবী ব্রাহ্মণী নামে এক যোগিনী দক্ষিণেশ্বরে উপস্থিত হন, যিনি ছিলেন শাস্ত্রজ্ঞা ও তন্ত্র ও বৈষ্ণব সাধনের সিদ্ধা। শ্রী রামকৃষ্ণ ভৈরবীর কাছে তার ভাব তন্ময়তা ও দৈহিক পীড়ার বর্ণনা দিলেন। ভৈরবী তাকে এই বলে আশ্বস্ত করলেন যে তিনি পাগল হয়ে যাননি, বরং আধ্যাত্মিক মহাভাব তাকে আশ্রয় করেছে। ভৈরবীর পথ নির্দেশনায় শ্রী রামকৃষ্ণ তন্ত্রমতের সাধনা শুরু করলেন। জানা যায় 1863 সাল নাগাদ তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হয়। শ্রী রামকৃষ্ণ ভৈরবীকে মাতৃভাবে দেখতেন, অন্যদিকে ভৈরবী তাকে ঈশ্বরের অবতার মনে করতেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি সর্বসমক্ষে শ্রী রামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেন। এর পরবর্তী সময় তিনি বিভিন্ন ভাবে ভাবিত হয়ে বিভিন্নভাবে সাধনা করেন, এমনকি তিনি বিভিন্ন ধর্মীয় মতেও সাধনা করেছিলেন। সেকালের প্রথা অনুযায়ী 17-18 বছর বয়স হলে সারদা দেবী স্বামীর গৃহে যাত্রা করলেন। স্বামী পাগল হয়ে গেছেন এইরূপ একটি গুজব শুনে তিনি অত্যন্ত দুঃখিত হন। আবার এও শুনেছিলেন তার স্বামী একজন বিশিষ্ট সাধকে পরিণত হয়েছে। শ্রী রামকৃষ্ণ এই সময় ষোড়শী পূজার আয়োজন করেন। এই পূজায় তিনি সারদা দেবীকে দিব্য মাতৃকা জ্ঞানে পূজা নিবেদন করেছিলেন। শ্রী রামকৃষ্ণ বলতেন যে নারী মাত্রই জগৎ জননীর রূপ দর্শন করেন, তার নিজের স্ত্রীও তার ব্যতিক্রম নয়। সারদা দেবীর স্মৃতিচারণা থেকে জানা যায় শ্রী রামকৃষ্ণ কোনোদিনও তাকে তুই বলে সম্বোধন করেননি, কখনো রূঢ় বাক্য প্রয়োগ বা তিরস্কারও করেননি। সারদা দেবীকেই শ্রী রামকৃষ্ণের প্রথম অনুগামী মনে করা হয়। তার শিষ্য ও ভক্ত সমাজে সারদা দেবী শ্রীমা বা মাতা ঠাকুরানী নামে পরিচিতা হন। আর শ্রী রামকৃষ্ণ দেবের তিরোভাবের পর তিনি রামকৃষ্ণ আন্দোলনের কেন্দ্র স্বরূপা হয়েছিলেন। 1875 সালে প্রভাবশালী ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের সহিত শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ হয় এবং কেশবচন্দ্রের পদাঙ্ক অনুসরণ করেই বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো অন্যান্য ব্রাহ্মগণও শ্রী রামকৃষ্ণের নিকট যাতায়াত শুরু করেন ও তার মতের অনুগামী হয়ে পড়েন। সেই যুগে শ্রী রামকৃষ্ণের পাশ্চাত্য গুণগ্রাহীদের মধ্যে অন্যতম ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ ডক্টর W. হেস্টি।
তিনি শ্রেণীকক্ষে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রচিত দ্য এক্সকার্শন কবিতাটিতে ব্যবহৃত ট্রান্স শব্দটির বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন যে শব্দটির প্রকৃত অর্থ অনুধাবন করতে হলে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণর নিকট যাওয়া আবশ্যক। আর এই কথায় উদ্ভূত হয়ে বেশ কয়েকজন তরুণ দক্ষিণেশ্বরে যান। তাদের মধ্যে অন্যতম ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তার খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করেন। রামকৃষ্ণ দেবের কিছু সন্ন্যাসী শিষ্য থাকলেও তিনি সকলকে গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে বলতেন না, আবার ত্যাগী শিষ্যদের সন্ন্যাসী জীবনের জন্য প্রস্তুত করতেন। আমরা কম বেশি সবাই জানি যে ঠাকুরের মৃত্যু গলায় ক্যান্সার থেকেই হয়। তার গলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় 1885 সালের আগস্ট মাসে। প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের চিকিৎসা করতেন। তিনি জানান রোগটা ক্যান্সার, আর ঠাকুরের চিকিৎসার সুবিধার্থে তাকে শ্যামপুকুর অঞ্চলে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে অবস্থা আরও সংকটজনক হলে ঠাকুরকে 1885 সালে 11 ডিসেম্বর স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগান বাড়িতে। এই সময় তার শিষ্যগণ ও সারদা দেবী তার সেবা যত্ন করতেন। চিকিৎসকগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ঠাকুর অভ্যাগতদের সঙ্গে ধর্মালাপ চালিয়ে যেতেন। কথিত আছে, মৃত্যুর পূর্বে তিনি বিবেকানন্দকে বলেছিলেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হয়েছি, এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি, কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি। এও কথিত আছে, বিবেকানন্দ তার অবতার সম্মুখে সন্ধিহান হলে তিনি বলে ওঠেন, যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ। তার শেষের দিনগুলোতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করেছিলেন। 1886 সালের 15 আগস্ট কাশীপুরের শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাতের পায়েস খেতে আগ্রহ করেন, আর ওই দিনই ঠাকুরের সেই বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন, ভিতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছে না। বিকেলের দিকে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় রামকৃষ্ণানন্দ কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন। প্রায় রাত 9টা হঠাৎ ঠাকুরের সমাধি। নরেন সবাইকে হরি অং তৎসৎ কীর্তন করতে বললেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হলো রাত প্রায় 11টা। ভক্ত শশীর ইংরেজি রাখা নোট থেকে জানা যায়, ঠাকুর পুরো 1 গ্লাস পায়েস গ্রহণ করলেন এবং তারপর বললেন, আহ শান্তি হলো, এখন আর কোনো রোগ নেই। স্বামী অভয়ানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দের বিবরণ থেকে জানা যায়, একটা বাজিলে অকস্মাৎ তিনি একপাশে গড়াইয়া পড়েন, তাহার গলায় ঘর ঘর শব্দ হইতে থাকে। নরেন তাড়াতাড়ি তাহার পা লেপে ঢাকিয়া ছুটিয়া সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া যান। এ দৃশ্য তিনি সহিতে পারিতেছিলেন না, নাড়ি বন্ধ হয়ে গিয়েছে। আমরা সকলে ভাবিলাম উহা সমাধি। সেই রাত্রেই দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাইপো রামলালকে খবর দেওয়া হলো। তিনি এসে বললেন, ব্রহ্মতালু গরম আছে, তোমরা একবার কাপ্তেন উপাধ্যায়কে খবর দাও। আর কাপ্তেন উপাধ্যায় এসে বললেন, মেরুদণ্ডে গব্যঘৃত মালিশ করলে চৈতন্যোদয় হবে। 3 ঘন্টারও বেশি মালিশ করেও কোনো ফল হলো না। 16 আগস্ট সকালবেলায় ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের নাড়ি দেখে বললেন, ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছেন, তিনি মৃত। গত রাতে 1টার সময় তার দেহাবসান হয়েছে। কাশীপুর মহাশাসনের উদ্দেশ্যে ঠাকুরের যাত্রা শুরু হয় বিকেল 6টার পর। আর ঠাকুরের প্রয়াণের পর বিবেকানন্দ সন্ন্যাসী শিষ্যদের নিয়ে বরাহনগরের একটি পোড়ো বাড়িতে ওঠেন এবং গৃহী শিষ্যদের অর্থের সাহায্যে প্রথম মঠ প্রতিষ্ঠা করেন। সেই থেকেই শুরু হয় রামকৃষ্ণ মিশনের যাত্রা। আজ ঠাকুরের জন্মতিথিতে ঠাকুরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। নমস্কার।